আমার এক বন্ধু জাপানে পড়তে গেছে, সেদিন তার সাথে কথা হচ্ছিল। সে বলল, দোস, খুব লজ্জার একটা ব্যাপার ঘটেছে। কেন, কি হয়েছে? ড্রয়িং ক্লাসে ড্রয়িং বক্স আনতে ভুলে গেছিলাম, জাপানি স্যার বড় একটা শিক্ষা দিয়েছেন। কি করেছেন তিনি? তিনি উল্টো আমার কাছে এসে ক্ষমা চেয়েছেন, বললেন আজকে যে ক্লাসে বক্স আনতে হবে সেটা মনে রাখার মতো গুরুত্ব দিয়ে হয়তো আমাকে বুঝিয়ে বলতে পারেননি, তাই তিনি খুবই দুঃখিত। আজকে যদি তিনি আমাকে বকা দিতেন বা কোনো শাস্তি দিতেন, তাহলে হয়তো আমি একটা মিথ্যা অজুহাত দিয়ে বাঁচার চেষ্টা করতাম। কিন্তু তিনি আর যা শেখালেন, এরপর আমি আর কোনোদিন বক্স আনতে ভুলবো না ভাই। এই শিক্ষা জাপানিরা কোথায় পায়? তাদের সামাজিক শিক্ষা শুরু হয় একদম ছোটবেলা থেকে। জাপানি শিশুদের সর্বপ্রথম তিনটা শব্দ শেখানো হয়, কোনিচুয়া, হ্যালো, আরেগাতো, ধন্যবাদ, গোমেননাসাই, দুঃখিত। ছোটবেলায় শেখা এই তিনটি শব্দ সবসময় তাদের জীবনে ভূমিকা রেখে চলে। জাপানি স্কুলে পড়ালেখার পাশাপাশি আদব কায়দার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়। বড়দের সম্মান করা, মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দেয়া, সবাই মিলে কাজ করা, এই শিক্ষাগুলো একদম ছোটবেলা থেকেই শিশুদের মাথায় গেঁথে দেওয়া হয়। স্কুলে ছাত্র শিক্ষক নিজেরাই মিলেমিশে ক্লাসরুম, ক্যাফেটেরিয়া ইত্যাদি পরিষ্কার করেন। কোনো কাজকে ছোট করে না দেখার অভ্যাস এখান থেকে গড়ে ওঠে জাপানি শিশুদের। একটা মজার ঘটনা রয়েছে। টাইটানিক জাহাজ ডুবির পর যে কয়েকজন জাপানি প্রাণে বেঁচে ফিরে আসতে পেরেছিলেন, দেশে ফিরে তাদের উল্টো সবার কাছে কথা শুনতে হয়েছে, সহযাত্রীদের বাঁচাতে যদি নাই পারলে তাহলে ওদের সাথে প্রাণ দিলেই ভালো করতে। পরোপকারকে জাপানিরা এতটাই গুরুত্ব দিয়ে দেখে। জাপানিদের চমৎকার একটা মানসিকতা রয়েছে। আমাদের সামনে যখন কঠিন কোনো চ্যালেঞ্জ আসে, আমরা অনেকেই ভাবি আমি কি পারবো। জাপানিরা ভাবে আমি কেন পারবো না। সেই কাজটা যদি আগেও কেউ করে থাকে, তখন ওরা ভাবে ও যেহেতু পেরেছে সুতরাং আমিও অবশ্যই পারবো। আর কাজটা যদি এতই কঠিন হয় যে কারো পক্ষেই সম্ভব হয়নি, তখন ওরা ভাবে যেহেতু কেউ এখনও পারেনি সুতরাং আমি প্রথম করে দেখিয়ে দিব, এবং তারা সেটা করে দেখাচ্ছেও পৃথিবী জুড়ে। বিশ্বকাপ জাপান হয়তো খেলার মাঠে জিততে পারেনি, কিন্তু মাঠের বাইরে জাপানিরা ঠিকই বিশ্ববাসীর হৃদয়ে জিতে নিয়েছে। প্রতি ম্যাচের পরই জাপানি সমর্থকেরা গ্যালারি পরিষ্কার করতে ব্যস্ত হয়ে যেতেন। তাদের কথা হলো, ভেতরে ঢুকে আমরা স্টেডিয়ামটিকে যেভাবে পেয়েছি এটিকে আমরা ঠিক সেরকমভাবেই রেখে যেতে চাই। বিশ্বকাপ ফুটবল আমাদের জন্য চমৎকার একটি সুযোগ এক একটি দেশের সংস্কৃতি সম্পর্কে জানার জন্য। যেমন জাপানি খেলোয়াড়েরা তাদের সংস্কৃতির চমৎকার একটি দৃষ্টান্ত রেখে গেছেন। জাপান বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর সবাই তাদের ড্রেসিং রুমে ঢুকে অবাক। চলে যাওয়ার আগে জাপানি খেলোয়াড়েরা নিজেরাই পুরো ড্রেসিং রুম ঝকঝকে তক্তকে পরিষ্কার করে রেখে গেছেন, এবং রুমের ঠিক মাঝখানে টেবিলের উপর একটি নোট রেখে গেছেন, তাতে লেখা থ্যাংক ইউ। জাপানের এই চমৎকার শিক্ষার জন্য আমরাও তাদের জানাই আরিগাতো গোজাইমাসু।